वेलकम टू अनदर एपिसोड ऑफ सपोर्टर द्वितीय टी20 শেষ করার পর আমার সাথে আবারো আছে দ্য লেজেন্ডারি চৌধুরী জাফরুল্লাহ শরাফত শরাফত ভাই আমরা যে পারফরম্যান্স আজ দেখলাম বাংলাদেশের স্পেশালি ব্যাটিং এর কথা যদি বলি মাত্র 135 রান করতে পারে 20 ওভারে ইনামুল হকের একটি মোটামুটি ভালো ইনিংস ছিল আপনার কি মতামত আজকের ম্যাচ নিয়ে ভেরি আনফরচুনেট আই এম ভেরি শকিং আই এম ভেরি সারপ্রাইজ যে জিম্বাবুয়ের মতো অপেক্ষাকৃত দুর্বল দল সেই দলের নিকট বাংলাদেশ পরাজিত হলো যদিও একটা কথা প্রায়ই বলি ক্রিকেটে যা ঘটার সব সময় ঘটে না যা হওয়ার সব সময় হয় না বাট এখানে আমি এই কথাটিও প্রায়ই বলে থাকি আপনি খুব ভালো করেই জানেন যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে সফল অধিনায়কের নাম কিন্তু মাশরাফি বিন মুর্তজা যেটি বলার অপেক্ষা রাখে না এবং এখনো পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটে ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটারের নাম কিন্তু মাশরাফি বিন মুর্তজা কিন্তু আজ আমার অন্তত মনে হয় যে তিনজন মিডিয়াম ফাস্ট বোলার বা ফাস্ট বোলার যাই বলি না কেন তিনজন আপনি জানেন যে 12 ওভার বল করার সুযোগ পেয়ে থাকে টি টোয়েন্টিতে তো এই 12 ওভার থেকে অন্তত একটি ওভার শেষ ওভারের জন্য রেখে দেওয়া খুবই জরুরি সেটি করেনি মাশরাফি বিন মুর্তজা তো সেক্ষেত্রে নাসির হোসেনের ওভারটাকে আপনি কিভাবে দেখছেন 18টি রান দরকার ছিল প্রথম বলে কিন্তু একটা উইকেট পেয়ে যায় ডেঞ্জারম্যান ম্যালকম ওয়ালারকে আউট করতে পারে তারপরের পাঁচটা বলে কি হলো শানুর নাসির হোসেনের কথা যদি বলি 2015 সালে স্পিন ডিপার্টমেন্টের সবচেয়ে সফল বোলার বা অন্যতম সেরা বোলার কিন্তু নাসির হোসেন বাট একটা কথা মনে রাখতে হবে ঘূর্ণি বল কিন্তু শেষ মুহূর্তে অনেক সময় কার্যকরী ভূমিকা পালন করে না কারণ বল যদি খাটো লেন্থের হয় আলগা ধরনের হয় সেই বলকে সিক্সে পরিণত করা বা চারে পরিণত করা যতটা ইজি একজন ফাস্ট বোলার বা মিডিয়াম ফাস্ট বোলার যখন শেষে বল করে ইয়র্কার লেন্থে বল করে থাকে স্লোয়ার ডেলিভারি দিয়ে থাকে এর পাশাপাশি চেঞ্জ অফ পেস করে থাকে ওই বলগুলোকে কিন্তু সিক্সে পরিণত করা বা চারে পরিণত করা ভেরি ডিফিকাল্ট সেক্ষেত্রে মাশরাফি নিজে হয়তোবা দায়িত্ব নেয়নি নিজে বল করার জন্য শেষ ওভারে বাট আল আমিন হোসেনকে তিনি অবশ্যই অবশ্যই ব্যবহার করতে পারেন এটি একটা ভুল সিদ্ধান্ত বলে আমার অন্তত মনে হয় শরাফত ভাই ওভারঅল এই সিরিজ টি-20 সিরিজ টি-20 বিশ্বকাপকে সামনে রেখে কিভাবে দেখছেন এবং বাংলাদেশের পুরো বছরে যে এতগুলো ওডিআইতে সাফল্য হলো সবচাইতে সেকেন্ড হাইয়েস্ট উইন পার্সেন্টেজ এই বছর বাংলাদেশের সেটা নিয়ে আপনার কি মতামত শানুর আপনাকে বলি যে পঞ্চমবারের মতো যারা বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কিন্তু 82.something তাদের জয়ের গড় বাংলাদেশ 72.something অতএব বিশ্ব ক্রিকেটের কথা যদি আপনি হিসাব নিকেশ করেন বা বিচার বিশ্লেষণ করেন বাংলাদেশ কিন্তু দ্বিতীয় অবস্থানে আমি জানি না যে বিশ্ব র্যাঙ্কিং কিভাবে করা হয় আপনি যদি 5টি সিরিজ মানে সেটি একটা অন্য কন্ডিশনের দল হাইলি প্রফেশনাল দল দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে সিরিজ জয়লাভ করা বিশ্বখ্যাত বিশ্বনন্দিত ভারতের বিরুদ্ধে সিরিজ জয় পাকিস্তানকে বাংলাদেশ ক্লিন সুইপ বা হোয়াইটস বা ধবল ধোলাই বা চুনকাম যাই বলি না কেন এইসব দলের বিরুদ্ধে জয়লাভ করা এবং পরপর 5টি সিরিজ জয়লাভ করা আমি মনে করি আমার বিচার বিশ্লেষণে বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নাম্বার 1 শরাফত ভাই আপনার একটা ডায়লগ আছে সেটা যদি বাংলাদেশ যখন ম্যাচ জিতে সেটা আপনি বলে থাকেন আজ যদি একটু এই এখনকার দর্শকদের জন্য সবাইকে শোনাতেন এবং বাংলাদেশ জিতে গেল শাবাস বাংলাদেশ শাবাস বাংলাদেশ তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই নতুনের কেতন বুড়ে ওই নতুনের কেতন বুড়ে পৃথিবী অবাক তাকিয়ে রয় বাংলাদেশ জিতে গেল থ্যাংক ইউ এট ফার্স্ট কনগ্রেচুলেশন অন বাংলাদেশ টিম বিকজ বাংলাদেশ টানা 5টি ম্যাচ দেশের মাটিতে সিরিজ জয় করেছে সামনে বিপিএল খেলা আমি মনে করি শিক্ষা খেলোয়াড়দের জন্য ভালো হতে পারে আর উইদাউট ইট সামনে আমাদের আসতেছে বিশ্বকাপ খেলা আমি আশা করি বিশ্বকাপ
সব খেলো ভালো খেলবে একটা হারাটা হারা না একটা অনুপ্রাণিত হার জিত কিছুই বুঝি না বাংলাদেশ আমাদের গৌরব গৌরব বাংলাদেশ আমাদের বাংলাদেশ সাপোর্ট করি এবং সাপোর্ট করব ঠিক আছে লাস্ট আমরা অনেকগুলি ম্যাচ উইন করেছি ভালো ভালো টিমের সাথে বাট এখন লাস্ট জিম্বাবুয়ের সাথে অনেকগুলি ম্যাচ উইন করেছি আনফরচুনেটলি বাংলাদেশ লসদের ম্যাচ এটা লাক ব্যাপার করতে হয় ম্যাচ উইন করতে হলে বাট একটা কোনো প্রবলেম না আমরা সাপোর্ট করব ইনশাআল্লাহ এটা আমাদের একটা সাধারণ আমরা অস্ট্রেলিয়া আমরা জিম্বাবুকে হারিয়েছি পাকিস্তানকে হারিয়েছি সাউথ আফ্রিকাকে হারিয়েছি ইন্ডিয়াকে হারিয়েছি আমরা একটা ম্যাচের জন্য এত অতিষ্ঠ সন্তুষ্ট হওয়ার কোনো প্রয়োজন নাই এটা কিছু করার নাই আমরা ভবিষ্যতে জিততে চাই জিতবো আশা করি আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে